কন্টেন্ট ক্রিয়েটিং হোক বা গেমিং, সব ক্ষেত্রে ভিডিওর সাথে সাথে অডিওটাও হতে হবে সুন্দর স্পষ্ট। আর স্পষ্ট অডিওর জন্য ভালো মানের একটি মাইক্রোফোন হলে ব্যাপারটা দারুণ জমে যায়। আজকের ভিডিওটি তেমনই একটি ভালো মানের বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন নিয়ে। গাইস, এইটি ফিফেনের K658 মাইক্রোফোন উইথ বিল্ট ইন নয়েজ ক্যান্সেলিং সিস্টেম। ভিউয়ার্স, ফিফেনের এই মাইক্রোফোনটির বর্তমান মূল্য 7,500 টাকা। আর ভিউয়ার্স, আমার এই K658 মাইক্রোফোনটিকে ডেক্সের সঙ্গে সেট আপ করার জন্য আমি কিনেছি একটি বুম আর্ম। এই বুম আর্মটি আমার পড়েছে 1700 টাকা। 100 টাকা কুরিয়ার চার্জ সহকারে আমার টোটাল খরচ হয়েছে 8,300 টাকা। সো চলুন আমরা এই ফিফেনের K658 মাইক্রোফোনটি এবং এই বুম আর্মটি আনবক্সিং করে নিই। দেখি আমরা বক্সের মধ্যে কি কি পাচ্ছি। মাইক্রোফোনটির বক্সের উপরে খুব সুন্দর একটা স্মেলিং লগো দেওয়া আছে, যেটা দেখতে ভালোই লাগে। আর উপরে মাইক্রোফোনের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে লেখা আছে ফিফেন K658। এই পাশটাতে দেওয়া আছে কিছু ডিটেলস যেটা এই মাইক্রোফোনের মধ্যে পাওয়া যাবে। ভিতরে একটা থাকছে ফিফেনের ইউজার ম্যানুয়াল, যেটা দেখে আপনারা মাইক্রোফোন সেট করতে পারবেন। থাকছে মাইক্রোফোন, থাকছে একটি শক মাউন্ট, এটার মাধ্যমে আপনি এর মাইক্রোফোনটিকে এর মধ্যে মাউন্ট করতে পারবেন। এবং টেবিলের উপরে রাখার পরে যে আপনার টেবিল যদি কখনো শকওয়েভ হয় বা আর্থকুইকের মতো কিছু হয়, তাহলে আপনার মাইকের কোনো সাউন্ডের ডিস্টার্ব হবে না। এটা দেওয়া আছে বুম আর্ম অ্যাডাপ্টার, একটি মেটাল রিং মাইক্রোফোনটিকে সিকিউর করার জন্য। আর দেওয়া আছে একটি ফিফেনের USB Type-C টু USB Type-A কেবল। মাইক্রোফোনটিকে ডেস্কের উপরে স্ট্যান্ড করার জন্য দেওয়া হয়েছে একটি ডেস্ক স্ট্যান্ড। সো এই সব কিছুই আমরা এই বক্সের মধ্যে পেয়েছি। চলুন এবার মাইক্রোফোনটিকে অ্যাসেম্বল করা যাক। দিস সাইড আপ, এটাকে উপরের দিকে রাখতে হবে। সো ভিউয়ার্স, মাইক্রোফোনটাকে অ্যাসেম্বল করা হয়ে গেছে। চলুন আমরা এবার এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু কথা বলি। ফিফেন 658 এই মাইক্রোফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে অসাধারণ বিল্ড কোয়ালিটি। মাইক্রোফোনটির বডিটা ফুল মেটালের তৈরি, এর উপরে একটা প্লাস্টিকের হুইল দেওয়া আছে যেটির মাধ্যমে মাইক্রোফোনের গেইন কন্ট্রোল করা যাবে। তার ঠিক উপরে দেওয়া হয়েছে মাইক্রোফোনটিকে মিট করার জন্য একটি টাচ বাটন। শক মাউন্ট এর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, এর রাবারগুলো খুব হার্ড তবে মোটামুটি ফ্লেক্সিবল বলা চলে। এ পাশটাতে একটি টাচ বাটন দেওয়া হয়েছে যেটির মাধ্যমে RGB লাইটটাকে অন অফ করা যাবে। মাইক্রোফোনটির বটম সাইডে আছে একটি USB Type-C কানেকটিং পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক, যেটির মাধ্যমে আপনারা লাইভ ভয়েস মনিটরিং করতে পারবেন উইদাউট জিরো লেটেন্সি। মাইক্রোফোনটির দুই পাশে খুব সুন্দর করে ফিফেন ব্র্যান্ডিং করা আছে। মাইক্রোফোনটির টপ সাইডে দেওয়া হয়েছে ডিটাচেবল স্ক্রিন, যেটা ডিটাচেবল হলেও আমি এটিকে খোলার চেষ্টা করিনি, বিকজ দিস ইজ মাই নিউ মাইক্রোফোন। মাইক্রোফোনটির সঙ্গে যেই স্ট্যান্ডে দেওয়া হয়েছে এটি মেটাল স্ট্যান্ড, স্ট্যান্ডের বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এটা আপনার মাইক্রোফোনটাকে খুব ভালো মতো ধরে রাখতে সক্ষম। মাইক্রোফোনটির সঙ্গে যে কেবলটি দেওয়া হয়েছে এটার দৈর্ঘ্য 8.2 মিটার, বলা চলে অনেক দূরেই আপনি মাইক্রোফোনটাকে রাখতে পারবেন এবং কানেকশন করতে পারবেন। কেবলটি USB Type-A টু USB Type-C। আমার পাশে অনেক USB কেবল আছে কিন্তু কোনোটাই এটার মতো মেটালের নয়। মেটালের বলতে এই USB-র উপরের অংশটি বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিক হয়ে থাকে, কিন্তু এটার মেটাল ব্যবহার করা হয়েছে। গাইস, চলুন এবার বুম আর্মটাকে আনবক্সিং করে ফেলি। চলুন এবার বুম আর্মটাকে ডেস্কের সঙ্গে অ্যাটাচ করে নিই। ভিউয়ার্স, ফাইনালি সেট আপ ইজ কমপ্লিট। চলুন ভিউয়ার্স, এখন এই মাইক্রোফোনটাকে পিসির সঙ্গে কানেক্ট করে দিই। মাইক্রোফোনটিকে পিসির সঙ্গে কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে RGB লাইটটা জ্বলে ওঠে। এই সুইচটার মাধ্যমে RGBকে অন অফ করা যায়। গাইস, এটা পিসির সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এখন দেখার পালা মাইক্রোফোনটি কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে। সো চলুন ভিউয়ার্স, মাইক্রোফোনটির ভয়েস টেস্টিং করে নিই।
হ্যালো গাইজ, এখন আপনারা আমার যে ভয়েস শুনতেছেন তা হলো এই ফিফাইন এর K658 মাইক্রোফোনটি দিয়ে। সো ভিউয়ার্স, আমি বলবো এই মাইক্রোফোনটির সাউন্ড অসাধারণ। হ্যালো 1 2 3 4 5 6, হ্যালো চেক। সা রে গা, জাস্ট জোকিং। আমি মাইক্রোফোনের ভয়েসটা কেমন তার জন্য ছোট্ট 2 লাইন একটু আপনাদেরকে গান শোনাতে পারি। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ তো একা কেন। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন এই মাইক্রোফোনের ভয়েসটা কেমন। আপনারা যারা এই ফিফাইন K658 মাইক্রোফোনটি নিতে চান তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে নিতে পারেন। আমি বলবো এই বাজেটের মধ্যে একদম পারফেক্ট একটা মাইক্রোফোন। আপনি গেমিং করেন, পডকাস্টিং করেন, বা আপনি হচ্ছিল ভিডিও ক্রিয়েট করেন, সব ক্ষেত্রেই এটা একদম পারফেক্ট। আর আমি এটার সঙ্গে যে জিনিসগুলো পেয়েছি ইনবক্সের মধ্যে, যার মধ্যে একটা ছিল ডেস্ক স্ট্যান্ড। প্রথম অবস্থায় আপনি যদি বুমাম নাও কিনেন বা নাও কিনতে পারেন, সেক্ষেত্রে আপনারা ওই ডেস্ক স্ট্যান্ডটাকে সুন্দর করে আপনার ডেস্কের উপরে রেখে মাইক্রোফোনটাকে সেট করে নিতে পারবেন, যেটা আপনার মুখ বরাবর চলে আসে, অনেক একটা হাইট হয়। আর ভিউয়ার্স, এই যে এখানে একটা রাউন্ড শেপ দেখতেছেন, এখানে একটা RGB লাইট জ্বলে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে একটা সুইচ দেওয়া হয়েছে যেটাতে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে ভিউয়ার্স। ভিউয়ার্স, এখানে একটা বাটন দেওয়া হয়েছে এই হুইলটার উপরে, যেটা দিয়ে আর কি ভয়েস কমানো বাড়ানো করা যায়। হ্যালো 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 1 2 3 4 5, হ্যালো চেক। যাক, ভয়েসটা বাড়তিছে, আপনারা বুঝতে পারতেছেন। হ্যালো 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 হ্যালো, একদম ফুল ভয়েস। এখন আমি সবসময় মিডিয়াম ভয়েসে রাখি। সো যেটা বলতেছিলাম, এখানে একটা সুইচ দেওয়া আছে, আসলে সুইচ না, এখানে প্রেস করলে আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে। আবার এখানে প্রেস করলে মাইক্রোফোনটা অন হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই মাইক্রোফোন থেকে আপনার একদম ফ্রন্ট থেকে কথা বলতে হবে, ঠিক আছে। আপনারা যদি পাশ থেকে কথা বলেন, হ্যালো হ্যালো, দেখেন হ্যালো হ্যালো নাই, আমি নিচে তুড়ি মারি। এখানে আমার একটা মেকানিক্যাল কিবোর্ড আছে, দেখেন আপনারা সাউন্ড শুনতে পান নাকি। শোনা গেল মেবি অনেক আসতে, আমি যদি মাইক্রোফোনটাকে আবার ঘুরে ওদিক করে দিই দেন আপনারা শুনতে পাবেন অনেক জোরে সাউন্ড হচ্ছে। সো এই মাইক্রোফোনটাকে অবশ্যই মনে রাখতে হবে, যারা নেবেন অবশ্যই ফ্রন্ট থেকে কথা বলতে হবে, কোনো পাশ থেকে এটা সাউন্ড ক্যাপচার করে না, করলেও খুব ধীরে, আর করে না বললেই চলে, একটু দূরে গেলে আর সাউন্ডটা আসবে না। আর ফ্রন্ট থেকে মোটামুটি একটা ডিস্টেন্স থেকেও আপনি ভয়েসটা দিতে পারবেন। ভিউয়ার্স, ফিফাইন K658 মাইক্রোফোনটির ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই মাইক্রোফোনটি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, শেষে না বললেই না, অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমরা ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করি, কষ্টটা যখনই সার্থক হয় যখন আপনারা আমাদেরকে লাইক দেন এবং সাবস্ক্রাইব করেন। সো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই।